আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিশীথে প্রিয়তমা এই গল্পের 21 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা ফারুক স্টাডি চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। লামিদ কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে, এরপর অদ্রিকে সোজা করে দাঁড় করিয়ে বলে, আমায় বিশ্বাস করো অদ্রি, আমি অব্রকে লুকিয়ে রাখিনি, আমি জানিও না অব্রর কী হয়েছে, কোথায় আছে। অদ্রির নীরবে কেঁদেই চলছে। অদ্রির বন্ধুরাও চলে আসলে লামিদ আর কিছুই বলে না, ওদের সাথে বাড়িতে পাঠিয়ে দেয়। কয়েকদিন সবাই নিজের বাড়িতে সবটা সময় অদ্রিকে দিয়েছে, এরপর সবাই সবার কাজে ব্যস্ত। এখনও তার সংসার আছে, কাজ আছে, না চাইলেও এসব এড়িয়ে যাওয়ার ক্ষমতা কারোরই নেই। তারপর থেকে অদ্রির সময় কাটতে থাকে নীরবে, নিশ্চুপ হয়ে। অনুভূতিগুলো এখন ভোঁতা হয়ে গেছে। হাসতে ইচ্ছে করে না, কাঁদতে ইচ্ছে করে না, কোথাও যেতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না, জীবন্ত লাশ হয়ে যেন বেঁচে আছে। অদ্রি চকিতে ফিরে তাকায় দরজার পানে। আতাহার আহমেদ এসেছেন, তিনি ধীর পায়ে অদ্রির পাশে গিয়ে বসেন, মাথায় হাত বুলিয়ে বলেন, মন খারাপ তোর? অদ্রি বলল, না আব্বু। অদ্রির বাবা বলল, তাহলে কাউকে মিস করছিস? অদ্রির বুকের ভেতরটা সহসাই কেঁপে ওঠে। মিস তো করে অদ্রি, অনেক বেশি মিস করে। যতটা মিস করলে পিঠ দেয়ালে ঠেকে যায় ঠিক ততটাই, কিন্তু বাবাকে তো এটা বলা যাবে না। শান্ত হয়ে বাবার কাঁধে মাথা রাখে অদ্রি। আতার আহমেদ এক হাত দিয়ে অদ্রিকে জড়িয়ে ধরে বলেন, ভার্সিটি লাইফটাকে খুব মিস করিস তাই না? অদ্রি বলল, খুব, সব কিছু তো ঠিক ছিল, তাহলে এমন কেন হলো আব্বু, এমনটা তো কখনো চাইনি আমরা। অদ্রির বাবা বলল, ব্যস্ত তো সবারই থাকে রে মা, আর এটা তো হওয়ারই ছিল, একটা সময় সবার কাঁধেই দায়িত্ব শব্দটা চেপে যায়। অদ্রি বলল, এতটাই চেপে যায় যে মানুষটাই হারিয়ে যায়। অদ্রির বাবা বলল, হারিয়ে যাবে কেন, সবাই শুধু ব্যস্ত আছে, চাইলেই তুই ওদের সাথে যোগাযোগ করতে পারিস, কথা বলতে পারিস, সময় কাটাতে পারিস। অদ্রি বলল, আমরা চাইলে সব পারি না আব্বু, কিছু জায়গায় আমরা চরমভাবে আটকে যাই। অদ্রির বাবা বলল, আমার মেয়েটা কঠিন কঠিন কথা শিখে গেছে দেখছি। অদ্রি বলল, জীবন তো সব কিছু শিখিয়ে দেয় আব্বু। অদ্রির বাবা বলল, তা তো অবশ্যই মা, আচ্ছা একটা কথা রাখবি? অদ্রি কাঁধ থেকে মাথা সরিয়ে আতাহার আহমেদের মুখের দিকে তাকিয়ে বলে, প্লিজ বিয়ে করতে বলো না। তিনি হেসে বলেন, তোর মনের অবস্থা ভালো নয় আমি জানি, তাই বিয়ের কথা যে বলবো না এটা শিওর থাক। অদ্রি বলল, তাহলে বলো কি বলবে? অদ্রির বাবা বলল, রাখবি তো? অদ্রি বলল, হ্যাঁ রাখবো। অদ্রির বাবা বলল, তুই আমার অফিসে জয়েন কর। অদ্রি বলল, আমি? অদ্রির বাবা বলল, হ্যাঁ তুই, সারাদিন বাসায় বসে থাকতে থাকতে নিজের কী হাল করেছিস দেখেছিস, যখনই তোকে দেখি তুই মনমরা হয়ে বসে আছিস, এটা কোনো জীবন নয় অদ্রি, সময়টা এখন উড়ার, যত পারিস খোলা আকাশে উড়ে নে, বাহিরে যা, অফিসের সময় দে, মানুষজন দেখ, তাদের জীবনযাত্রা দেখ, অনেক কিছুই জানতে পারবি, শিখতে পারবি, তোর মাইন্ড ফ্রেশ করা দরকার। অদ্রি কিছু না বলে চুপ করে থাকে। তিনি আবার বলেন, আমি তোকে জোর করছি না, তোর ভালোর জন্য শুধু অপশনটা দিয়েছি, এখন ভেবে দেখ তুই কী করবি। অদ্রি আর কিছু না ভেবেই বলল, আমি কাল থেকে জয়েন করবো বাবু। অদ্রির বাবা বলল, সত্যি? অদ্রি বলল, হ্যাঁ সত্যি। অদ্রির বাবা বলল, বেশ বেশ, খুশি হলাম তোর সিদ্ধান্তে। অদ্রিও মুচকে এসে বলল, আব্বু যাবে আজ আলু পুরি খেতে? অদ্রির বাবা বলল, যাবো না মানে? 100 বার যাবো, তুই রেডি হয়ে নে। বাপ বেটি মিলে রেডি হয়ে চলে যায় করিন চাচার আলুপুরি হোটেলে। আজও হোটেলটা সেরকমই আছে, শুধু বদলে গেছে সময়গুলো, রেখে গেছে একরাশ কষ্টের স্মৃতি, যে স্মৃতিগুলো কখনো ভোলা যাবে না, আর না কখনো কেউ ভোলাতে পারবে। শুধু দীর্ঘশ্বাস ব্যতীত কিছুই প্রকাশ করার নেই। 1.5 বছর পর ড্রয়িং রুমে বসে আছে অদ্রির পরিবার, লামিদের পরিবার এবং অদ্রি ও লামিদ সকলেই কোমর বেঁধে লেগে পড়েছে অদ্রিকে বিয়েতে রাজি করানোর জন্য। অদ্রি না পারছে কাউকে কিছু বলতে, আর না পারছে সহ্য করতে, শুধু ভিতরটা অস্থিরতা ফেটে পড়েছে। সকলের কথা বলার সারাটা সময় অদ্রির চুপ ছিল। অদ্রির এই চুপ থাকাকে সকলের সম্মতি ভেবে নিলে উল্লাসে মেতে উঠেছে।
রাতে খাওয়ার আয়োজন করা হয়েছে বেশ। লামিদা খুব খুশি, খুব খুশি বললে ভুল হবে, বরং অনেক বেশি খুশি। সকালে যখন খাওয়ায় ব্যস্ত, কদরি তখন লামিদকে ডেকে নিয়ে সাদে যায়। লামিদ বলল, সাদে নিয়ে আসলে যে? কদরি বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে। লামিদ বলল, এখন আর আমি তোমার কোনো কথাই শুনবো না, যা শোনার বিয়ের পর শুনবো। কদরি বলল, আমি বিয়েটা করতে পারবো না। লামিদ অবাক হয়ে বলে, মানে কই, তখন তো সবার সামনে বললে না। কদরি বলল, কী বলতাম আমি, কী বলতাম বলেন? আমি অব্রুকে ভালোবাসি, তাই আপনাকে বিয়ে করবো না। যখন আব্বু আম্মু বলতো অব্রুকে নিয়ে আসতে, আমি কোথা থেকে আনতাম। লামিদ বলল, তুমি এখনও অব্রুর জন্য অপেক্ষা করো? কদরি বলল, যত দিন বেঁচে থাকবো তত দিন অপেক্ষা করব। লামিদ বলল, কদরি বছর পার হয়ে গেছে, অব্রুর কোনো খোঁজ পাওয়া যায়নি। কদরি বলল, পরেও যে পাওয়া যাবে না এটা কীভাবে বলছেন? আমার বিশ্বাস একদিন ঠিক আমি অব্রুকে খুঁজে পাব। লামিদ বলল, এটা কি অন্ধবিশ্বাস নয়? কদরি বলল, না, এটা আমার ভালোবাসার বিশ্বাস। লামিদ কদরির হাত ধরে বলে, প্লিজ কদরি, আর আমায় ফিরিয়ে দিও না। আর কতবার আমায় ফিরিয়ে দিবে বলো? অব্রু তোমার জীবনে ছিল বলে আমি সরে গেছিলাম, ও নিরুদ্দেশ হওয়ার পর তোমায় নিজেকে ঠিক করে নেওয়ার সময় দিয়েছিলাম। এর মধ্যে অব্রু ফিরে আসেনি, আমি আর কোনো সুযোগ দিতে পারবো না। কষ্ট আমারও হয়, আমিও একটা মানুষ, আমিও তোমাকে ভালোবাসি। অদ্রির চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। নির্লিপ্ত জবাবে বলে, আমার বিয়ে হয়ে গেছে, অব্রুর সাথে আমার বিয়ে হয়ে গেছে। আলগোছে লামিদের হাত থেকে, হাতটা আলগা হয়ে যায় অদ্রির। অবিশ্বাস্য চোখে তাকিয়ে লামিদ বলে, কি? কদরি বলল, হ্যাঁ এটাই সত্যি, যেদিন কোর্টে আপনার সাথে দেখা হয়েছিল সেদিনই আমরা কোর্ট ম্যারেজ করেছিলাম, সব ডকুমেন্টসও আছে আমার কাছে, আমি কি করে আপনার সাথে জড়াবো বলেন, আমি যে অপরের স্ত্রী। কদরি এবার প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে, অনেকদিন পর কষ্টগুলো কান্নায় পরিণত হয়েছে। পুরনো স্মৃতি তীরের মতো বুকের ভেতর আঘাত করছে, যেই কষ্টটা একমাত্র নিজ ব্যতীত অপরকে বোঝানোর ক্ষমতা কারণেই কারো না। লামিদ নিজেকে সামলিয়ে বলে, আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি নিজেই অব্রুকে খুঁজে তোমার সাথে মিলিয়ে দিতাম, কিন্তু সেই সুযোগটাও আমার কাছে নেই। তিন বছর পর অদ্রিদের পুরো বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে, প্রতিটা মানুষ সেজেছে, মনের রং মিশিয়ে সেজেছে অদ্রি নিজেও। রিসেপশনের আয়োজনে বেশ জমজমাট করা হয়েছে, অনেক অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে আজ, দুটো ভালোবাসার মানুষ এক হবে। কদরি আজ লাল আর হলুদের মিক্সড একটা শাড়ি পরেছে, খোপায় গুজেছে টকটকে লাল গোলাপ। সিঁড়ি দিয়ে নামার সময় লামিদের সাথে চোখাচোখি হতে লামিদ হাতের ইশারায় দেখায় সুন্দর লাগছে। কদরি অহনের পাশে গিয়ে দাঁড়াতেই অহন বলে, কি একটা অবস্থা হলো বলতো? কদরি বলল, কী হয়েছে? অহন বলল, তোর বিয়ের জন্য এত বছর অপেক্ষা করে কী লাভ হলো? বাবাকে যদি আগেই একটু বুঝাতি তাহলে এতদিনে তোকে ফুপু ডাকার জন্য একটা ফুটফুটে বাচ্চা পয়দা করতাম। কদরি অহনের পিঠে কিল দিয়ে বলে, ভাইয়া আমি তোমার বোন হই। অহন বলল, তুই আমার বোনও, আমার বন্ধুও, আমার কলিজাটা। কদরি অহনের গালের সাথে গাল টেকে বলে, আমার জানের ভাইয়াটা। দৃশ্যটা ক্যামেরা বন্দি করে নেন লামিদ। অব্র আর শুভ ব্যতীত সব বন্ধুরাই বিয়েতে উপস্থিত ছিল, অনেকদিন পর সবার সাথে দেখা, কথা আড্ডা, তবুও কোথায় যেন কিছুর একটা অভাব। বিয়ের কিছুদিন পরই অদ্রির ভাবি কান্নাকাটি করে বাপের বাড়ি চলে যাবে। ওই দিন অহন ভাইয়াও অফিসের কাজ একটা কাজে ফেসে গেছে, এটা নিয়েও ভাবির অভিযোগের শেষ নেই। হবেই না কেন, বিয়ের কয়েকদিন যেতে না যেতেই স্বামী কাজে আটকে যায়, তাহলে তো খারাপ লাগাটাই স্বাভাবিক। কদরি অনেকবার করে বলেছিল কাজটা কমপ্লিট করলেই তো হয়, কিন্তু অহনও কড়া করে বলে দিয়েছে এটা খুব ঝামেলাপূর্ণ, তাই কোনো ঝামেলা বোনকে জড়াতে দেবে না। এজন্য ভাবির সাথে বাসায় যাওয়ার জন্য জোরাজোরি করছে কদরিকে। ভাবির বাড়ির সবাই বলছে কয়েকটা দিন থেকে আসতে, তাই কথা না বাড়িয়ে কদরিও রাজি হয়ে যায়। রাজি হওয়ার অবশ্য একটা কারণ আছে, কারণ ভাবি কদরির মনের মতো, মনে কোনো অহংকার নেই, খুব সহজ সরল ও মিশুক মেয়ে। দুজন ঠিকই করেছে, ট্রেনে করে যাবে, আতাহার আহমেদও দুজনের জন্য টিকিট কেটে দিয়েছে, এখন শুধু রাত পোহালেই সকালে ট্রেন ধরাটা বাকি। সকাল আটটা নাগাদ ড্রাইভার দুজনকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে, আতাহার আহমেদ আসতে চাইলে কদরিও আসতে দেয়নি। ট্রেন আসার জন্য দুজনই অপেক্ষা করছে, নানান গল্প করছে, ভাবি একাধারে অহনের দোষ গুণ বয়ে যাচ্ছে, কদরি মুগ্ধশ্রোতা হয়ে শুনছে গালে হাত দিয়ে। হঠাৎ কদরির চোখ আটকে যায় ভাবির থেকে হাত কয়েক দূরে একটা ব্যক্তির উপর। মুহূর্তে কদরি সোজা হয়ে বসে, হাত পা অসাড় হয়ে আসছে, হার্ট বিট দ্রুত চলাচল করছে।
শব্দ টের পাচ্ছে অদ্রি। ভাবি অদ্রির হাতের উপর হাত রেখে বলে, কি হলো তোমার, এমন স্ট্যাচু হয়ে গেলে কেন, পিছনে কি দেখছ? অদ্রি কাঁপা কাঁপা গলায় বলে, অব্র। ভাবি বলল, অব্রকে? নিজের সবটা শক্তির মনোবল খাটিয়ে অদ্রি দৌড়ে যায় অব্রর কাছে। কিছু বুঝে ওঠার আগেই ঝাঁপিয়ে পড়ে অব্রর বুকে, শক্ত করে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। কাঁদতে কাঁদতে বলছে, কোথায় চলে গিয়েছিলে তুমি আমায় ছেড়ে, বলো কোথায় চলে গেছিলে, আমায় মেরে ফেলতে চেয়েছিলে তুমি? তোমার অপেক্ষায় যে আমি মৃত্যুর ধার প্রান্তে পৌঁছে যাচ্ছিলাম তুমি জানো? অদ্রির কোনো কথাই পরিষ্কার বুঝল না অব্র কান্নার জন্য, শুধু অবাক হয়ে দাঁড়িয়ে আছে। অদ্রি অব্রর মুখের দিকে তাকিয়ে শার্ট খামছে বলে, বলো না কেন, জানো আমার কত কষ্ট হয়েছিল? অব্র পাথর হয়ে দাঁড়িয়ে আছে। অদ্রির মনের সব কষ্টগুলো কান্নায় হয়ে জোরে পড়ছে, আশেপাশে সবাই তাকিয়ে আছে। এই কান্না কোনো সাধারণ কান্না নয়, আকাশ পাতাল কাঁপানো কষ্টগুলোর রূপ, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা, অনাকাঙ্ক্ষিত ব্যক্তি, সময়, এই সব কিছুরই যে আজ অবসান ঘটেছে। সবার দিকে তাকিয়ে ভাবিও অবাক হয়ে তাকিয়ে আছে। অদ্রির হাত ধরে ছাড়িয়ে ফিসফিস করে বলে, কি করছো অদ্রি, মানুষজন দেখছে তো, আর কে ছেলেটা? অদ্রি বলল, ভাবি ভাবি, ও অব্র আমার ভালো। পুরো কথাটা সম্পন্ন করার আগেই অদ্রির কানে আসে পাপা শব্দটা। অদ্রি অস্ত্রসিক্ত চোখে অব্রর দিকে তাকায়। অব্রর কোলে ফুটফুটে একটি মেয়ে, নতুন কথা শিখেছে হয়তো, সমানে পাপা পাপা ডাকছে অব্রকে। অব্রর পাশে এসে দাঁড়িয়েছে সুন্দরী একটি মেয়ে, চেহারা তার বিরক্তির ছাপ। অব্রর দিকে তাকিয়ে বলে, তোমার সাথে আমি আর কখনো বাজি ধরব না, আল্লাহ মেগা, আর এই বস্তা নিয়ে আসা যায়? আমি তো হাঁপিয়ে গেছি পুরো। কি হলো, চুপ করে আছো কেন, এখানে এত মানুষ জড়ো হয়েছে কেন, কি হয়েছে, কিছু হয়েছে নাকি? হঠাৎ যেন সব কিছু চুপ হয়ে গেছে, চারদিকে স্তব্ধ, বুকের ভিতর কেউ মনে হয় হাতুড়ি পিটাচ্ছে, অজানা আশঙ্কায় মনটা ভেঙে চলে যাচ্ছে, মনে হচ্ছে কেউ কলিজাটা টেনে সিরে নিয়ে যাচ্ছে। অদ্রি অস্ত্রসিক্ত চোখে কাঁপা কাঁপা গলায় বলে, ওরা কারা অব্র? অব্র পাথরের ন্যায় উত্তর দেয়, আমার মেয়ে আর ওয়াইফ, টু ফ্রেন্ডস। কোনো কিছুরই বলার নেই, কোত্থেকে কোথায় চলে গেল গল্পটা কিছুই বুঝলাম না। তো যাই হোক, আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।